রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মাটির তৈরি, রাসূলকে যারা নূরের তৈরি বলে তারা নাকি মূর্খ গোমরা কিছুই জানে না। আচ্ছা ঠিক আছে, নবীজি মাটির তৈরি না, যে প্রশ্নটা করছে হে মাটির তৈরি নি, এই কসবার সমস্ত ওয়াহাবি আলেমদেরকে আমি বিনয়ের সাথে চ্যালেঞ্জ করে গেলাম, ইলিমের বহর থাকলে আদম নবী ছাড়া আর কাউকে মাটির তৈরি প্রমাণ করার ইলিম থাকলে একটু প্রশাসন নিয়ে আগায় আসো, আমি দেখবো তুমি কয় পাতা লেখাপড়া করছো। সবকাতে বলি বাবা আদম আলাইহিসসালাম ছাড়া পৃথিবীতে আর কোন মানুষ সরাসরি মাটির তৈরি না। কোরআন বলেছে, আমি বলিনি, 12টা আয়াত আছে কোরআনে, সূরা ফুরকান আয়াত নম্বর 54, কত কথা বলেন, কত 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, তিনি সেই আল্লাহ যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে পানি হতে, মাটি না পানি। শুধু তাই নয়, কোরআন শরীফে সূরা মুরসালাতে 20 এবং 21 দুইটা আয়াত দেখো, আল্লাহ তাআলা বলেন, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন ফাজআলনাহু ফি কারারিম মাকিন, আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি, অতপরি হাকে নিরাপদ স্থানে মানে মায়ের গর্ভে রাখিনি। আরেক আয়াত আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন নুতফাতিন, আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা হতে, শুক্রাণু ডিম্বাণু। আরেক আয়াত আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। এই আল্লাহর কোরআন যদি মানো তোমাকে বিশ্বাস করতে হবে মানুষ মাটির তৈরি না, মানুষ নুতফার তৈরি, কোরআনের কথা, মানুষ মানে মাটি না। এই চিটারের দলেরা কোরআন বুঝে না, এক আয়াতের আগা আর এক আয়াতের কোরআন ইয়া মিলা আনা বাসার ও মিসলুকুম দিয়ে বুঝাই, নবী বাসা মাটি না, বাসা বাসার মানে মাটি না, বাসার তিন রকম হইতে পারে, কয় রকম, এক এক রকম একটু আগে, ওহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাসারা, এক বাসার হয় পানির তৈরি এটা আমরা, আরেক বাসার আছে হযরতে আপনারা জিবরাইল আলাইহিস সালামের নাম শুনছেন, জিবরাইল আলাইহিস সালামের নাম শুনেন নাই, তিনি কি নূরের তৈরি না মাটির তৈরি?